আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ সোহান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে আমি কি নিয়ে ভিডিও করতে এসেছি। তো দারাজ থেকে আমি কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম আর দারাজ আমাকে ঠকিয়েছে, তাই আজকে আমি দারাজকে রোস্ট করব। আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে দারাজকে নিয়ে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। তো গাইস, দারাজ যে কত বড় বাটপার সেটা আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি। তো কিছুদিন আগে আমি দারাজ অ্যাপে ঢুকি আর চেক করতে থাকি যে দারাজে কি কি অফার আছে। তো আমি যেহেতু চিন্তা করি আমি ব্লগ ভিডিও করি, তো ব্লগ ভিডিও উন্নয়নের জন্য আমি কিছু জিনিস সেখানে অর্ডার দিই আর আমি দেখতে পাই যে কিছু অফার চলতেছে। তো আমি একটা ট্রাইপড অর্ডার দেই, এই যে গাইস আপনাদেরকে দেখাচ্ছি, ট্রাইপড 3110। তো এটার দাম সেখানে দেওয়া থাকে মাত্র 170 টাকা। তো আমি যখন দেখলাম এইটার দাম 170 টাকা, আমি চিন্তা করলাম যে জিনিসটা আমি অর্ডার দিয়ে দিই। তারপর আরেকটা জিনিস, আমি যেহেতু আমি ব্লগ ভিডিও করি, আমার একটা মাইক্রোফোন দরকার। এই যে দেখতে পাচ্ছেন গাইস, একটা মাইক্রোফোন। এই মাইক্রোফোনটার দাম সেখানে দেওয়া ছিল মাত্র 76 টাকা। তো আমি যখন দেখলাম এত কম দামে দারাজে জিনিস দিচ্ছে, তো আমি সরাসরি অর্ডার দিয়ে দিলাম। আর আমি যখন অর্ডার দিলাম সার্ভিস চার্জ সহ, সার্ভিস চার্জ এই 30-35 টাকা নিয়েছিল, সহ খুব অল্প টাকায় আমি জিনিসগুলো পেলাম। তো আমি অর্ডার দেওয়া 6-7 দিন পর জিনিসগুলো পাই। তো আমি যখন জিনিসগুলো পাই খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, আমি তাড়াতাড়ি খুলে সেই জিনিসগুলো বের করে ফেলি। আর তার কিছুদিন পর আমি তখন আর জিনিসগুলো ভালো মতো চেক করি নাই। কিছুদিন পর আমি যখন এই মাইক্রোফোনটা ব্যবহার করতে যাই, তখন আমি দেখি কি মাইক্রোফোনটা সব ঠিক আছে, অনেক সুন্দর। আমি দেখে তো খুব খুশি হয়ে গেছি যে দারাজে এত কম টাকায় এত সুন্দর মাইক্রোফোন দিতে পারে। পরে আমি মাইক্রোফোনটা খুলি আর তারপর যা দেখলাম সেটা দেখার জন্য বিশ্বাস করেন আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো এখন আমি এই মাইক্রোফোনটা নিয়ে খেলবো, এরপরে ট্রাইপড নিয়ে খেলা হবে। গাইজ, আপনাদেরকে আমি মাইক্রোফোনটা দেখাচ্ছি। এই যে দেখেন মাইক্রোফোনটা, তো এই যে প্রথমে আমি খুলে ফেলেছিলাম দারাজ থেকে আসার পর, খুব এক্সাইটমেন্টে খুলে ফেলেছি। এই যে দেখেন, ইন্দুরে খাওয়া, এই জন্য 76 টাকা এই মাইক্রোফোনটা দিয়েছে। এবার প্যাকেট থেকে আপনাদেরকে দেখাচ্ছি, ভিতরে এত সুন্দর একটা জিনিস দেওয়া। এই যে প্যাকেটটা খুলতেছি, এই যে গাইস আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মাইক্রোফোনের এত বড় একটা, আপনার কি বলবো, এই যে মাইক্রোফোনটা খুব সুন্দর দেখতে, অবশ্য খুব সুন্দর। এর সাথে একটা ক্লিপও আছে, এই যে গাইস একটা ক্লিপ দেওয়া আছে, ক্লিপটা এখানে দিয়ে এখানে লাগানো থাকে। তো পরে আমি যখন লাগালাম দেখলাম এটা তো একটা ঢোসকা ঢোসকা জিনিস, কিছুই নাই এর ভিতরে। এই যে গাইস দেখেন, আপনার খুলতেছি, এই যে দেখছেন কি আছে, কিচ্ছু নাই এর ভিতরে, সামান্য একটা জিনিস কাজ করে না, নষ্ট একটা জিনিস দারাজ থেকে আমাকে দিয়েছে। দারাজকে আমি বলতেছি, ভাই রে ভাই, আপনারা জিনিস বেচেন ঠিক আছে, অফার দিয়েছেন ঠিক আছে, এই বলে কি নষ্ট জিনিস বেচবেন, নষ্ট জিনিস আপনারা ধরিয়ে দিবেন, এটা কখনো হয়? এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি ট্রাইপডটা। এই যে ট্রাইপডটা, এত বড় একটা ট্রাইপড, এত সুন্দর একটা ট্রাইপড, বাক্সটা দেখে আমি এটা এক্সাইটমেন্টে খুলে ফেলেছি। বাক্সের ভিতরে দেখি ট্রাইপডটা মোটামুটি ভালোই আছে, সুন্দর আছে ট্রাইপডটা। আপনাদেরকে আমি পিছনের ক্যামেরাতে দেখাচ্ছি। এই যে গাইস, আপনাদেরকে এখন আমি ট্রাইপডটা দেখাচ্ছি। এই যে ট্রাইপডের বাক্সটা, এটা আমরা দূরে সরাই। এই যে ট্রাইপডটা আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটা ট্রাইপড দিয়েছে। প্রথম প্রথম ট্রাইপডটা দেখে আমি অনেক ভালো লাগলো, পরে আমি দেখলাম এই যে দেখেন কি একটা জিনিস দিয়েছে, অচল জিনিস। আর উপরে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ট্রাইপডের এই যে এই জিনিসটা দেখাচ্ছি, এই যে এই যেটা ভাঙ্গা দেখছেন, আমি এখানে ফোন লাগাই আর আমার ফোন খুলে খুলে পড়ে। তো দারাজ থেকে এমন একটা জিনিস আমাকে দিল যেটা, যে জিনিসগুলো আমি ব্যবহারই করতে পারবো না, তো যে জিনিসগুলো ব্যবহার করতে পারবো না, এই জিনিসগুলো দেওয়ার কোনো মানে আছে? আপনারা কেন অফারে এই নষ্ট জিনিসগুলো বিক্রি করবেন?
তো গাইস আপনারা দেখতেই পারলেন যে আমি দারাজ থেকে কিভাবে জিনিস কিনে ঠকেছি। তো আজকে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য দারাজকে রোস্ট করা নয়, আমার ভিডিও বানানোর উদ্দেশ্য আমার যারা ভিউয়ার্সরা রয়েছে তারা যেন আমার মতো কম টাকায় দারাজ থেকে জিনিস কিনে না ঠকে। তো আজকে আমি আমার ভিউয়ার্সদের বলবো, আপনারা কখনোই দারাজ থেকে কম টাকা দিয়ে জিনিস কিনবেন না, তাহলে আমার মতো আপনাদেরকেও প্রতারিত হতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ। You know everything about you.